তো আজকে ভাইফোঁটা দিতে যাব। তা আমি রেডি হয়ে গেছি ভাইদের জন্য, যেটুক যা পেরেছি কিনেছি। ভাইপো ভাইজি ওটা শোনা, মামাদের জন্য কি কিনেছি দেখা। বাবা আসো ভাই, আসো কিছু বসো। টুপিটা এটা বন্ধ কর, জ্বর আছে। এই দাও কই, এখন জ্বর আছে। হ্যাঁ জ্বর আছে, ও আছে তো। আজকে সকালবেলা তো এই যে শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল আমার, আমি যেতে পারলাম না কারণ শরীরটা ভালো লাগছে না, ঘুরে যায়নি। এখন এইগুলো কালকে রাত্রের ওটা ঘোরাঘাটা করে নিয়ে এসে ভাইয়ের বাড়ি যাবে, ভাইকে সেই ভাইফোঁটা করতে। তো দেখো কি কি এনেছো, দেখো তুমি, দেখো তুমি বলো না তুমি নিয়ে এসছো মামার জন্য। এটা আমার বড় ভাইয়ের জন্য। এটা ছোট ভাইয়ের, দুই ভাইয়ের দুটো শাক। এটা হচ্ছে জয়া, এটা হচ্ছে জয়া ভাগ্নির জন্য। জামাটা কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্ট অবশ্যই। জামাটা ভালো হয়েছে, জামাটা ভালো হয়েছে। আর একটা ছিল সাদার মধ্যে না, ওটা হচ্ছে অরেঞ্জ কালার ছিল, বড় সাইজ ছিল ওটা। এটা আমার ভাইপোর জন্য কিনেছি, বড় ভাইয়ের ছেলের জন্য। একটা গেঞ্জি আর একটা বারমুন্ডা প্যান্ট। আর কুচকুটা বন্দুক নিয়ে এই যে আমার সোনা ভাইয়ের জন্য দুটো আতাওয়ালা গেঞ্জি শীতের। এই যে আমার ছোট ভাই, সামনে দিয়ে করতো দাদা। আর আমাদের পুচকুটা সোয়েটার, একটা শীতের সোয়েটার। টুপিওয়ালা ভাইফোঁটা তো আর বারে বারে আসে না, সারা বছরে একবার। তারপরে কত কিছুর জন্য তো পারি না, বাধা পড়ে যায়। এইবার যাক ভালো আছে, একটু ফোঁটাটা দিয়ে আসি। আরো কিছু বলার ছিল কিন্তু এখানে গান বাজাচ্ছে, যার জন্য বলা গেল না। তা ওইখানে আপনারা দেখুন ওরা পড়ছে, সেটা ওইখানে গিয়ে দেখানো হয়। অর্ধেক রাস্তায় চলে এসেছি, এবার ভাইকে নিয়ে মেয়ে জামাই নিয়ে ফোঁটা দিয়ে নতুন করে যাচ্ছি। আর 10 মিনিটের মধ্যে চলে যাবো না, 10 মিনিট তা দেখতে থাকুন। মামা নাই, দাদু নাই, দাদু চলে গেছে দিদাকে দিতে। এসে গেছি বাপের বাড়ি ভাইফোঁটা করতে। মামা রান্না করছো? হ্যাঁ রান্না করি। রান্না করবো না, আমার ভাই আসলো, বোন আসলো, আমার ছেলে আসলো, রান্না করবো না। কি খাবে? এটা আবার কি ঠকালো? হ্যাঁ ঠকাইছে তোমারে। হ্যাঁ তুমি হাতে ধরে ঠাউর পাবো না নাকি? হাতে ধরে ঠাউর পাবো না। আমি নমস্কার করতাম না, যাক না সারা জীবন সুখে থাক, ভালো থাক। কই রাখি কই ছিলাম না তো, হাসবে না ছিলাম না, হাসার সময় তো এখন আমার ছোনা বন্ধু দিন খালি হবে। আমার জামাই আসেনি, বললো না তোমার জামাই শরীর খারাপ, দিদি আসেনি, একটু বসে দাও, রেডি করে রাখো, মামা চলে আসবে। এখন আমার ছোট ওই না ওইটা সব রেডি করে ফেলেছি, ভাই আসলেই হয়, এক ভাই স্নান করেছে, আর ভাই এখনো আসেনি, আসবে। আমি চন্দনটা ঘষে নিয়েছি। তোর তো সর্দি ভালোই লাগে আছিস, ঠান্ডা জ্বর সবার তো যাই তো আসতেই পারে, শরীরটা এত দুর্বল। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। জামাটা দেখ তো, তোর জন্য তো জামা কিনতে গেলে আমি খুঁজে খুঁজে পাই না, মানে তোর সাইজ। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। সামনে বছর দিয়ে দেবো তোকে, 5 বছর হবে তখন, 5 বছরের আগে তো ফুটা দিতে গেলি, কাজটা বন্ধ করি, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ফটো লাগো। তাহলে ঠিক আছে, আমার একটু কই দাও, আসো, আচ্ছা ওই আমার হাতে মাথা হাতে ছিল রে বাবা, ও সুতো মাথা পড়ে, আমি করি দাও। এটা একটু ছোট করতে হবে, এমনি পেঁচে করো, ঠিক করতে হবে। মিষ্টি খেতে হবে, শুদ্ধ করতে হবে, মিষ্টি খেতে হবে, সবাই মিষ্টি খেতে হবে, নাহলে মিষ্টি না শুদ্ধ করতে পারবে না। বল তা তো মিষ্টি খাওয়া হচ্ছে, তাও তো বল না কি তোমার মামা তোমার সোনা কুটি বাবারে সুতো বেঁধে দিচ্ছে। ভাইফোঁটা কমপ্লিট হলো, এরপরে খাওয়া দাওয়া হচ্ছে, বাড়ি চলে যাওয়া হয়েছে। বাড়িতে সবাই আছে, ননদেরা, ননদ জামাইরা, বাড়ি চলে যাবো। আমার 2 জন জ্বরেরও রোগী আছে। আমার ভাই শাড়ি দিয়েছে, এই দেখো পিসিকে দেখো শাড়ি দিয়েছে, হ্যাঁ বাড়ি গিয়ে দেখাবে। এবার এবার পুচকুর দাদাদেরটা বের করি, এটা তাড়াহুড়া করে করছি। আমার সেই শুভই প্যান্টগুলো পরে তো, এটা দেখছে শুভ, এটা রাজে ওর মামাও দি, এটা রাজে কাকাও দি, আর এটা হচ্ছে ভাই জামাটা একটু দেখ, একটু গায়ে দিয়ে তোরে নি, তোমার তোমার তো লাইট জ্বলছে, ওটা তোমার জন্য আনছি, লাইট জ্বলছে, লাইট দাও না, তোমারই আছে, লাইট চলো না, সাইজ না, পাল্টা বাজি করছে, এটা কিছু হবে না, হ্যাঁ পুষ করে দাও, এই পুষ করে দাও, এইরকম তাই, এই বছর আর বছর যারা দেবে, এই বছর তার এটা আর বছর তার হবে না, হ্যাঁ আর বছর তো হবে না, এই বছর পড়ুক না, বাচ্চা হবে, 1 বছর থেকে 5 বছর পর হবে। আমরা কি পছন্দ করি, আরে ভিডিওটা এই ভিডিও কি আর নাতি হয়ে গেছে না, আরে না আরেকটা আছে, আরেকটা আছে। তোমার মামা থাকলে তো মামারও বাড়ি যেতে। এই ঘুঘু পাখি অনলাইনে আছো না? ঘুঘু পাখি লাইকটা এই দেখো। আমার এরকম শাড়িটা কেমন হয়েছে কমেন্টে বলবেন। আমার তো খুব পছন্দ হয়েছে। এই কুচি না আসলে এটা ব্লাউজ না, এটা ব্লাউজের পিস, এটা আছে, এটা আছে। এই ব্লাউজটা যদি বানাও না খুব সুন্দর লাগে, মানে হয়েছে মামা। বড় বড় গাঁদা ফুল হয়েছে, এগুলো হচ্ছে দেশি গাঁদা ফুল বাড়ি চাষের গুলো। আবার ছোট ছোট গাছ হয়, ছোট ছোট ফুল হয়, এই ফুলগুলো কি সুন্দর। আমার সেই যে না বাসন্তী কালার, এই যে ঠোকা তারা গান্দা কি সুন্দর। এই ওইগুলো হচ্ছে এক পাপড়ি, আর এইগুলো হচ্ছে আবার এইটাও এক পাপড়ি, কিন্তু এইটা হচ্ছে মানে কি গেন্দা খুব সুন্দর। আর এই ফুলগুলো কালার কি বুঝলি, এই ফুলের এই ফুলটা কি সুন্দর ডিজাইনটা। জবা ফুল ওই যে চকলেট কালার, ওই জন্য আমার বাইরে ফুল গাছ খুব ভালোবাসে। এই জবা ফুলটা কি সুন্দর অরেঞ্জ কালার, ফুল গাছগুলো অসাধারণ, খুব ভালো লাগছে। কি কি আইটেম আছে দেখো, এটা মাংস করেছে, মাছের ঝোল আর ডাল। কোন বেগুনগুলো বাংলাদেশের গাছ? এগুলো বাংলাদেশের বেগুনের চারা, বেগুন। লঙ্কা দেখো, কৃষ্ণ লঙ্কা কি সুন্দর, ছোট ছোট গাছে কত বড় বড় লঙ্কা হয়েছে। বাংলাদেশ থেকে একজন বীজ এনেছিল, সেই বীজের বেগুন বাংলাদেশে। যাক বাংলাদেশে না যেতে পারলে বেগুন তো খেতে পাচ্ছি। বাবা কাটা আছে তো দাদা, বেগুনের কাটা আছে, পায়ে ঢুকে যাবে। হ্যাঁ বাবা আমারই খোঁজা লেগে গেছে, দেখেছো কি কাটা, কি সুন্দর বেগুনটা। বেগুনটা ভালো, হ্যাঁ এই বেগুনটা ভালো, তাল বেগুন। এগুলো বাবা দিয়ে কাটা, এগুলো হচ্ছে তাল বেগুন, বড় হয় না, খোঁচা লাগবে হাতে, কাটা আছে কিন্তু। লাইক কমেন্ট করবে আর আমাদের পাশে থাকবে, আর কমেন্টে জানিয়ে দিও যে বেগুনটা কেমন হয়েছে। বাই, আমরা এখন বাড়ি যাব, চলো তো দেখা করব। বলা হয়নি দাদুকে, একটু বলে আসছি, বলা হয়নি। আরো তাহলে তো পড়ে যাবে, আস্তে দাঁড়াও আমি নামিয়ে দিই। নামো নামো, হ্যাঁ অনেক জোরে ফেলেছো। দাদু বলো, দাদু আমরা আসছি তাহলে। বলো তুমি কিন্তু যাবা দুর্গাপুরে ইলাম বাজার। ভাই আসি তাহলে।